গুড মর্নিং, আজকে হচ্ছে বুধবার আর এখন টাইম হচ্ছে বুধবারের সকাল 6:50। এখন থেকে আজকে ব্লগ শুরু করলাম আর এমন জায়গায় মশাটা কামড়েছে, মনে হচ্ছে বড় একটা পিম্পল হয়েছে। তো আজকে হচ্ছে 17th February, মানে আজকে আমাদের আর্যবাবু এক মাস পূর্ণ করলেন, পুরোপুরি এক মাস উনি পূর্ণ করলেন। মানে টেনশান ভয়ের যে রাতটা ছিল, রাত না ভোরবেলাটা, তার এক মাস পূর্ণ হলো আমার। মানে এতক্ষণ আগের মাসে উনি হয়ে গেছেন, তো আমি ওটি থেকে বেরিয়ে এসেছি। কিন্তু আজকে যেহেতু এক মাস হয়েছে, তো কিছু একটা তো করতেই হবে স্পেশাল, দেখা যাক কী করা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যেহেতু ষষ্ঠী আছে, গোটা ষষ্ঠী, তো আজকে বাড়িতে আমাদের এই ষষ্ঠীতে ভাত খায়, একবেলা ভাত আছে আর বাকি একবেলা অন্য কিছু ময়দা টাইপের কিছু খেতে হয়। তো আমি চাউমিন খাবো বা অন্য কিছু খাবো, দেখা যাক কী খায়। আর ষষ্ঠী, গোটা ষষ্ঠী, ওনার স্পেশাল জন্ম, মানে জন্মদিন এক মাসে সব একসাথে হবে। চলো দেখা যাক সারাদিন আজকে কীভাবে কাটে, তো দেখে থাকো। চলো, এই যে মহারাজ এখন ঘুমাচ্ছেন, আর বালিশটা পায়ের পরে দিয়ে রাখে, মা বলেছে, মামনিও বলেছে, যাতে মানে পাটা বেশি ছুটতে না পারে, প্রচণ্ড পা ছুড়ে ঘুম থেকে উঠে যায়। ব্যাস মশারি দিয়ে দিয়েছি, এখন আপাতত জানি না আধ ঘন্টা টাইম দেবে, ততক্ষণ আমি কিছুটা ভিডিওটা এডিট করে রাখি। সবাই বলছে মেয়ে সেজে ভালো লাগছে, তাহলে তুমি ছেলে সাজবে না? না, এই ছেলে সাজবি না, পুতু পুতু হয়ে মেয়ে সেজে যাবি, আমি আর একটা এনে দেবো, খালি তখন কাকার দোকান থেকে, তখন দাদুর দোকান থেকে আর একটা এনে দেবো। এলাম তাই জন্য প্যাম্পু পরে দিয়েছি, নাহলে এক্ষুনি ভেজে যাবে জামা, একটু তুলে দিবি, খুলে দেবো 3 ঘন্টা পরে, খুলে দেবো। না না, ট্যাম্পুটা খুলে দিলে এটা ভিজে যাবে। না, ট্যাম্পুটা ওটাকে ছড়িয়ে দিবি, ওপর দিকে একটু উঠিয়ে দিবি। ওরে বাপলে, কিছুদিন লাগছে ছনামণি। কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো? বাবা, কান খাড়া করে শুনছে গাড়ি যাচ্ছে। স্নান করা হয়ে গেছে, আর স্নান করা যথারীতি দইয়ের ফোঁটা নেওয়া কমপ্লিট। আর ওনার দই, মানে ফোঁটার জন্য যে দইটা যেটা আমি রেখে দিয়েছি, উনি এখন ঘুমাচ্ছেন। আমি বললো, মাও বললো যে ঘুমের মধ্যে নাকি দইয়ের ফোঁটা দিতে নেই, তো তাই জন্য ওরটা রয়েছে রাখা, উনি উঠুক তারপরে দেব। আপাতত কাজ, এইগুলো ছাদে শুকোতে দেওয়া ছিল, এই যে এইগুলোকে এখন ভাস টাচ করে সেট করে রাখবো, যতক্ষণ ঘুমাতে ততক্ষণ আমার এই কাজগুলো কমপ্লিট করে রাখতে হবে। আর অপূর্বর আজকেও বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি না কি নিমন্ত্রণ বাড়ি জানি, ওদিকে ঠাকুর মনে হয় ভাসা না যায়, ছোটো করে নিয়ে যাচ্ছে, ওই জন্য দেখাতে পারলাম না, আর দেখাতাম, তবে মোটামুটি যা যাবে যাবে অবশ্যই দেখাবো। কিন্তু ওপর তলা থেকে যেহেতু, সেহেতু একটু প্রবলেম হবে, আগেরবারের মতো মানে জগদ্ধাত্রী ঠাকুর দেখানোর মতো তত সুন্দর দেখাতে পারবো না। আর এখানে হচ্ছে নাতি ঘুমাচ্ছে, আর ওই যে দাদু দোল দিচ্ছে, যখনই জেগে উঠে তখন একটু দোল দিচ্ছে, ওনাকে আর উঠছে না, তো আপাতত উঠবে না, কারণ ওনার প্যাম্পও পরা আছে, কারণ ওই জামাটা একদম মানে সঙ্গে সঙ্গে ভিজে দেয়, খারাপ লাগবে, একটুখানি পরে থাকুক, এক দেড় ঘন্টা তারপর খুলে দেবো।
ছোট গোবলু পড়েছে সেটাই আবার সেরকমই সেম বড় গোবলু পড়েছে। এই যে কি হলো, এমনে কান্না কেন? ভালো জামা কাপড় পরিয়ে দিলাম। হ্যাঁ, এই এক চোখ দেখাচ্ছিস সবাইকে, চোখ মারছিস? এ বাবা, কান্না হচ্ছে কেন, কান্না হচ্ছে কেন? এই হচ্ছে ডাল, আমি এইটুখানি মাত্র নিয়েছি, যেটা ওই গোটার ডাল হয়। আর এটা হচ্ছে ভাত, এখানে একটুখানি দই, আর এটা হচ্ছে পায়েস ওর নামে, এটা হচ্ছে মটর ডাল দিয়ে লাউ, আর হচ্ছে পনির, আর এটা হচ্ছে সজনে ফুল বড়ি ভাজা। এই হচ্ছে আজকের মেনু আমাদের। ও গায়ে কিচ্ছু রাখবে না, ভালোই মজা পেয়েছে। তাড়াতাড়ি করে দই ফোঁটা দেওয়া হয়ে গেছে, একটুখানি জাস্ট একটুখানি এখানে ছুঁয়ে দিয়েছি, ব্যাস। বাবা, তাকাওয়াটা কি মায়া, সবাই বলছে নাকি মায়া মায়া মুখ। আরে তুই তো চুপচাপ হয়ে গেল কেন? এই যে, আরে বাবা, হাসি আর ধরছে না তোমার। তো উপরে দেখতে এসেছিলাম, দেখলাম যে মা বেটা দুজনেই ঘুমাচ্ছে, তো এখন আমি ডিস্টার্ব করবো না ওদেরকে, ঘুমা, কারণ আবার কখন উঠে পড়বে, আবার রাত্রে কতক্ষণ চাকবো, মানে আমি তবুও কিছুটা ঘুমিয়ে পড়ি, ও সেই অল্টারনেট পিরিয়ডে ওঠা জাগা, মানে মায়ের যে ডিউটি সেটা বাবা কখনো করতে পারে না, এটা 100% প্রুফ আমার এই কদিনের এক্সপিরিয়েন্স। এবার তো এক মাসের মানে পালনটা একটু অন্যরকম কিছু করা হবে, তো এটাই কালকে দেখানো হবে, কালকে কীরকম হবে সেটা পালন করা হয়, জিনিসটা একটু ইউনিক হবে এটাও বলে রাখা হলো। তো এই জিনিসটার আমরা আইডিয়াটা কারোর থেকে পেয়েছি, যেটা অনিমিতা তোমাদেরকে শেয়ার করবে, তাকে আমিও খুব ফলো করি, অনিমিতাও ফলো করে, বাট ভালো লাগে। তো সেই সেখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে জিনিসটার আইডিয়াটা এসছে আমাদের মধ্যে, সেরকমভাবে আমরা করবো না, আমরা আমাদের মতো করে করবো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখতে থাকবে কালকে, সেটা দেখতে হবে তোমাদের কালকে, চলো দেখা যাক। অপূর্ব চলে এসে আমাদের প্ল্যান মতো, যেটা আমাদের প্ল্যান ছিল এক মাসের মাথায়, যেটা আমরা ফ্লাইং বিস্ট মানে গৌরব স্যারকে দেখেছিলাম যে রাসুর জন্য করতে পায়ের ছাপ নিতে, তো ওনারা করেছিলেন সিমেন্ট আর ওটা কি মোল্ড যেন আমাজনে পাওয়া যায় সেটা দিয়ে, তো আমরা একটা ট্রাই করবো, সেটা হচ্ছে ময়দা মাখবো, মানে আটা বা ময়দা মাখবো একটু শক্ত করে, দিয়ে ওর পরে পায়ের ছাপটা নেব, নেওয়ার পর ওতে মোম গলিয়ে দেবো, দেখা যাক কি হয়, মানে আমরা সাকসেসফুল হই কি না। আমাদের নাহলে ওনার যে পন্থাটা আছে সেটা নিতে হবে, কিন্তু দেখা যাক কি হয়। তো প্রথমে বলছি এটা কিন্তু আমাদের মাথা থেকে আসেনি, মানে আমি দেখেছিলাম, আমার ইচ্ছা ছিল মানে জবই হোক না কেন আমি করবো, আমার ইচ্ছা ছিল পেন্ট করা, মানে হাতটাকে রং করে তিনজনের হাতটা দেওয়ালে দেওয়া, সেটা এক বছর নাহলে হবে না, হাতে এখন রং দেওয়া যাবে না। তো দেখা যাক, মানে আমি জবে থেকে রাসুর ওই ব্লগটা দেখেছি, তবে থেকে আমার জবে হবে, আমি করবোই করবো, তো দেখা যাক সেটা এখন কী হয়, মানে সাকসেসফুল হয় কি না। তার জন্য এখানে ময়দা মাখা চলছে, আর ময়দা একটু শক্ত করে মাখতে হবে, নো নুন নো তেল, হ্যাঁ কোনো তেল নুন দেওয়া যাবে না, শক্ত করে মাখতে হবে, শক্ত করে মাখতে হবে, যাতে বাবা যা জল ঢাললো হয়ে গেল খবর। বাবা তুমি কি ডাকছিল পাদা 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 পাদা, তুললো কি করে এটাকে, তো মোম গলে গেছে, ট্রাই করে দেখি এবার, you
এই হচ্ছে আমার ছোট্ট আর্যর ছোট্ট পা, একটা তৈরি হয়েছে আর একটা তৈরি হবে। এই পাশটা করিনি, জাস্ট এই পাশটাই করেছি। এইভাবে প্রত্যেকটা মাসে করে একটা বড় ইচ্ছা আছে কোনো ফ্রেমে রাখবো। তো আমি ভাবিনি, মানে আমি আর পুরো ভাবিনি একবারেই আমরা পেরে যাব। মানে গৌরব স্যার করেছেন তো সিমেন্ট প্লাস্টার করেছে, তো ওটা অনেক ভালো হয়েছিল। তো আমরা দেশীয় স্টাইলে করেছি, তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। ব্লগটাকে আমি এখানে শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও।